সম্প্রতি শেষ হয়ে গেল গঙ্গাসাগরের মেলা। গঙ্গাসাগর মেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমুনি আশ্রমকে ঘিরে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত একটি মেলা। কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হল গঙ্গাসাগরের মেলা। এবছর প্রশাসন থেকে এই মেলা 8 থেকে 17 জানুয়ারি অবধি চলেছে। হিন্দু ধর্মে এ প্রচলন রয়েছে, মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবার মেলায় পূর্ণার্থীদের কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে অস্থায়ী কাঠামোর মাধ্যমে তুলে ধরা হয়েছিল রাজ্যের 5টি ঐতিহ্যবাহী মন্দির, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ি। জেলা প্রশাসন থেকে এর নাম দেওয়া হয়েছিল বাংলার মন্দির। রাজ্য সরকার থেকে গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলার রূপ দিতে চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসন থেকে অনুমান করা হয়েছিল পূর্ণার্থীর সংখ্যা প্রায় 30 লক্ষ ছাড়িয়ে যাবে, তাদের ইঙ্গিত সঠিক হলো বটে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রায় 51 লক্ষ পূর্ণার্থীর সমাগম হয় মেলায়। এবারে মেলায় ছিল প্রশাসনের কড়া নজরদারি, সঙ্গে মেলাকে পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা করতে চেষ্টা চালিয়েছিল জেলা প্রশাসন।